নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। শ্রাবণী মেলা উপলক্ষে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো তারকেশ্বরে। চলছে আষাঢ় মাস, আর সপ্তাহ দুয়েক পরেই শ্রাবণ মাস। শৈব তীর্থে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা। এক মাস চলা এই মেলাকে ঘিরে প্রতিদিনই লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে তারকেশ্বরে। সেই মেলাকে সুস্থভাবে সম্পন্ন করতে আজ তারকেশ্বর পৌরসভার ভগৎ সিং মঞ্চে অনুষ্ঠিত হলো এক প্রশাসনিক বৈঠক। আপনারা তারই দৃশ্য দেখছেন ই বাংলা আজের পর্দায় বিস্তারিত। ইলেকট্রিক থেকে আরম্ভ করে আমাদের তারকেশ্বর থানা থেকে আরম্ভ করে আমাদের হসপিটালের সুপার থেকে আরম্ভ করে যতগুলো দপ্তর ছিল আমরা সবাইকে নিয়ে আজকে মিটিং করেছি। সেই মিটিংয়ে প্রতি বছর নেয় এবছর যেভাবে সিদ্ধান্ত, আমরা মিউনিসিপ্যালিটি যেভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন জল লাইট আমরা যেভাবে দিয়ে থাকি ঠিক সেইভাবেই আমরা প্রশাসনিক মিটিংটা করি। বলছি দাদা, এই কিছুদিন আগে যে পদপিষ্টর ঘটনা আমরা দেখতে পেলাম, 120 জন মতো পদপিষ্ট হয়ে গেছে সেখানে হাতরাসে, সেই জায়গায় কতটা আপনারা এই শ্রাবণী মেলায়? দেখুন, স্টেটের ভেতর মানে মন্দিরের ভেতরে একটা বিশালভাবে মানুষ ঢুকে যায় একসঙ্গে হুড়ু করে। সেখানে আমরা স্টেটকে প্রস্তাব রাখলাম আজকের যে টিডিএস যে গেটটা করেছে ওই গেটটা খুলতে হবে, যেটা বন্ধ হয়ে থাকে চারটে পাঁচটা গেট বন্ধ হয়ে একটা গেট দিয়ে মানুষ ঢুকে, ওই সিস্টেম চলবে না, ওই সিস্টেম করা যাবে না। তাহলে ওই প্রশাসনের ড্রাইভার যদি ওখানে কিছু নেই আমরা কিছু নিতে পারবো না। আমরা ওনাদের কাছে রিকোয়েস্ট করেছি যে গেট খুলতে হবে, আর নাহলে সেই ড্রাইভার স্টেটকে নিতে হবে। তারকেশ্বর মিউনিসিপ্যালিটিকে যেভাবে বলবে সহযোগিতা করতে তারকেশ্বর মিউনিসিপ্যালিটি ঠিক সেইভাবে সহযোগিতা করবে, কিন্তু আমরা তো দেখেছি, আমরা লোকাল ছেলে বা আপনারা লোকাল দেখেছেন যে ওই ভেতরটা কী পরিস্থিতি হয়। সেই জায়গাটায় আমি তাদেরকে রিকোয়েস্ট করি যে লোককে দুটো গেট খুলতেই হবে, লোক যেটা দিয়ে ঢুকক, কিন্তু না লোক বার করতে পারলে সেখানে দুর্ঘটনা ঘটতেই পারে। গতবারও দেখা গেছিল যে আপনার যে টিডিএ যে গেট দু তিনটে সপ্তাহ পর তা খুলে দেওয়া হয়েছিল, আমরা গিয়েও রিকোয়েস্ট করেছিলাম, আমি ছিলাম, মন্ত্রী সাহেব ছিলেন, আমরা স্টেটকে বারবার বলা করার পর তারপর ওই গেট দুটো সপ্তাহের পর খুলে দেওয়া হয়েছে। দুধপুকুরের পাশ দিয়েই গেলে যেভাবে মোটাভাবে লাইনটা দেখেছেন একদম হই হই করে মানুষ ঢুকছে, ওটা দিয়েও হই হই করে মানুষ বেরিয়ে যায়। রাজ্য সরকারের মাধ্যমে রাস্তাটা সুস্থভাবে পুনরুদ্ধার, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী যে মন্দিরকে সাজিয়ে দিয়ে যে মানুষের যাতে অসুবিধা হয় সেই রাস্তাটা দিয়ে বার করে দেবে। এখানে লক্ষ লক্ষ মানুষ মেলার সময় আসেন, পুণ্যার্থী আসেন, তারা ওইটার দিকে বেরিয়ে গেলে তাহলে আর দুর্ঘটনা থেকে অনেকটা রেহাই পাওয়া যায়, অনেকটা মুক্তি পাওয়া যায়। সেই রাস্তায় ঠিকঠাক খোলা হয় না বলে হ্যাঁ আমরা বলেছি যে এটা খুলতেই হবে, নাহলে যদি না খোলে তাহলে তার স্টেট টেস্টের ড্রাইভার নেই কোনো বড় রকম আশঙ্কা। দেখুন, আমরা এখানে দীর্ঘদিন ধরে আছি, বাবা তানাটা আমাদের সহায় আছে, এখনও পর্যন্ত সেরকম কোনো দুর্ঘটনা ঘটে নাই বা আগামী দিনে যাতে না ঘটে তার জন্য প্রশাসন তৎপর। মেলায় টোটো এবং মোটর ভ্যানের দাপটে অব্যাহত, মানে খুব নাজেহাল হয়ে পড়েছে যাত্রীগণ। না, আমরা গিয়ে টোটোরও ইয়ে ছিল, আমরা তাদেরকে নিয়ে বলবো যে যাতে মেলায় যাত্রীদের ওই দিন রবিবার সোমবার যাতে টোটো যেটা দিয়ে বেশি যাত্রী ঢোকে যাতে না চালায় তার আবেদন, এবং আমাদের ট্রাক অ্যাসোসিয়েশন থেকে আরম্ভ করে জিআরপি থেকে আরপিএফ থেকে আরম্ভ করে সমস্ত যারা প্রশাসনের সঙ্গে যুক্ত আছে সবাইকে আমরা ডেকে যেভাবে যেভাবে বলার সবাইকে সেই অনেক সময় দেখা গেছে যে মেলার সময় পানীয় জল আপনাদের সরবরাহ থাকে, কিছু কিছু মানে সোমবার হলো জল অনেকে পায় না। না না, একদম বাজে কথা, আমরা 24 ঘন্টা জল দিই রবিবার সোমবার, একদম 24 ঘন্টা জল থাকে, যদি হঠাৎ কারেন্ট অফ হয়ে যায় সেই টাইমটা জল পায় না, কিন্তু আমরা একদম আমরা দীর্ঘদিন ধরে এখানে জলের ব্যবস্থা হয়েছে মিউনিসিপ্যালিটিতে, ততদিন ধরে আমরা মেলায় আমরা দীর্ঘদিন ধরে 24 ঘন্টা 48 ঘন্টা কন্টিনিউ জল চালাই।